তরারের মাড়িয়ে সুলের মতো সেরা লই প্রবাসীদের বিরুদ্ধে কোনো কিছু কলে আমার তরফ থেকে হানকাবে ঠুল্লু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ক্যামেরাম্যান রাজীবের সাথে আমি ডিভি দিদের খান। শুরুতে আমি বলবো, হে খোদা অংশত্তুন একটা রশিপালা আমার উঠে নিয়ে যাও। মাড়িয়া সুলের মতো স্যারা, তারা নাকি ফবাসির বিরুদ্ধে কথা বলে। এরে তোরা কি বিয়ে বইবি আমাদের কাছে? আমরা ফবাসিয়ালারা তো এরশাদের আমল থেকে এ স্যারার মেয়েদেরকে বিয়ে করা বন্ধ করে দিছি। আমার দুইটা দিন ঘুম নাই, নিন নাই, আমি বহুত টেনশন আছি যে এ স্যারার মেয়েগুলো আমি আরও কোথায় দেখছি দেখছি দেখছি। বহুত চিন্তা করার পরে পরবর্তীতে মনে হইল গ্রামের টুকরি দি গোফর টোয়াই যে সেম সেম হেগুনে স্যারার তোকো স্যারা সেম। এরে তোকরে তো গ্রামের সাধারণ কোনো মানুষের কাছে বিয়ে দিতে হইল চারটা জিনিস লাগে। একখান ওয়াশিং মেশিন দিতে হয়, ইজ্ঞা গরু দিতে হয়, ইজ্ঞা ছাগল দিতে হয়, আর রাষ্ট্রপতির খোলা সিটি দিতে হয়, নইলে তোকে বিয়ে হয় না গ্রামগঞ্জেও। আর তোরা করো ফবাসী, ফবাসীরা তো তোকে বিয়ে করতে না, কারণ ফবাসীরা কারো যৌতুক লো বিয়ে করে না। আর তোকরো যৌতুক ছাড়া বিয়ে দন জানা, রাষ্ট্রপতির সিটি ছাড়া তোকে বিয়ে হয় না। তোরা কি ফবাসীদেরকে নিয়ে কথা বলবি? আর ফবাসীদের বিরুদ্ধে এ ধরনের মাড়িয়ে সুলের মতো সেরা লই ফবাসীদের বিরুদ্ধে কোনো কিছু কলে আমার তরফ থেকে হানকাবে ঠুল্লু। মনে রাখবি, ফবাসীদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করার আগে চিন্তা করবি যে তোর বংশের কেউ ফবাসে আছে কিনা। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আশীর্বাদ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।